আমি বলছি তোমার বন্ধু বান্ধব জোর করলে একটু একটু খাবা, তুমি পুরো বডি গার্ড রেখে দিছো তোমার জোর করে খাওয়ানোর জন্য, তাহলে লাভ নাই লো কি? বন্ধুরা তো জোর করে না, শর্মা ডরায় আমারে। বিড়ি খা, জোর করো। আরুন বিড়ি খা কইতেছি। আমার বউ না করছে। ওই বিড়ি খাবি না খুন করে এখানে রেখে দিব। না খাবো খাবো, দেখছো যে জোর করছে, আমি তো খাইতে হবে। তুমি আর আমার কত জ্বালাইবা কও? তোমার আমি একটু খানের লাগিয়ে রান্না করে গেছি, তুমি এরই মধ্যে বিড়িটা খাইলেছো, তোমার মুখ থেকে গন্ধ লাগে। আমি কতবার বলছি বিড়ি খায় বিড়ি ছোয়াটা ফালায় রেখে আসছো, কে পরিষ্কার করে? আমি কি তোমার কেনা দাসী? আমার বাপের বাড়ি থেকে কি আমার কিনা দাসী নিয়ে আসছো নাকি, যে দাসী বান্দিগিরি করবো তোমার বাড়িতে? থামো, কোথায় আগে দুই প্যাকেট বিড়ি খাইতাম, তোমার কাউ কাউ দেখো না এক প্যাকেট খাই, তাও তুমি চিল্ল। এক প্যাকেট খাবা কেন? তোমাকে আমি টোটাল বিড়ি খাইতে না করছি, তারপরও এক প্যাকেট খাও, এক প্যাকেটে 15-20টা থাকে, এতগুলা যদি মানুষ খায়, আরে আমি তো এরকম চুরি বডি ফিটনেস ঠিক থাকবে, তুমি তো মরে যাবে ক্যান্সার হইয়া। আচ্ছা ঠিক আছে, এখন তিন বেলা তিনটা খাবো, সকালে নাস্তা করে একটা খাবো, দুপুরে ভাত খাই একটা খাবো, রাত্রে খাই একটা খাবো, তিনটা বিড়ি খাওয়ার অনুমতি দাও। শোনো, আমি বন্ধুদের সাথে চলি, ওদের মন জয় করে চলতে, কোন বন্ধু যদি আমার জোর করে ধরে তো দোষ তুইটা টান দে, তখন তার আবদার আমাকে রাখতে হবে, জোর করলে আমার একটু খাইতে হবে, তখন আমি কি করব? দেখো তুমি উপরের লেভেলে লোকজনের সাথে চলাচল করো সেটা আমি জানি, দেখছি নিজের চোখেও দেখছি, তবে সেই ক্ষেত্রে আমি তোমাকে বিড়ি খাওয়ার পারমিশন কোনোদিনই দেব না। তো তুমি যেহেতু বলতেছ সেক্ষেত্রে আমি একটা পারমিশন দিতে পারি, তোমার বন্ধুরা যদি খুব বেশি জোরাজুরি করতে পারো তুমি তো না 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 বলবাই, তারপরেও যদি তোমার রিকোয়েস্ট করে সেই ক্ষেত্রে দুই এক টান খেতে পারো, কিন্তু পুরো একটা বিড়ি খাবা না, জাস্ট দুই এক টান। আচ্ছা বন্ধুরা জোর করলে একটু খাবে এই পারমিশনটা তো দিছো। হ্যাঁ, তবে সব সময় না, মাঝে মধ্যে। একদম জোর করলে তাই না? হ্যাঁ। আচ্ছা আসি। ঠিক আছে যাও। বিড়ি খোর জামাই আমার, কেমনে যে টোটালি বন্ধ করামু ও চিন্তায় পাচ্ছি না। কিরে বন্ধু কই যাস? একটু বাজারে যামু, তরি তরকারি আনু। হুম বই তো একটা বিড়ি খা যা, একটা বিড়ি দাও। হে কি ফালতু কথা কইস না, তোর বাবি না করছে আজ থেকে আর বিড়ি খামো না। ও তার মানে তুই বউর কথা শুনস, মানে বউর কথা উড়স আর বহস, বউ যে দেখো হেডেই করস, বউর কথার বাইরে যাত্রা। হাই রে, তুই তো পুরুষ নামের কলঙ্ক রে। হ্যাঁ এগুলো পুরানা ডায়লগ। আরে বউর কথা শুনে বিদায় আল্লাহ ভালো রাখছে আমারে। আরে বাবা কি সুস্থ রাখছে দেখছি না। আরে কালকে তো কালকে না পরশুদিন কবে জানতে একটা বিড়ি খেতে, তুই আমার আবার কষ্ট করে বিড়ি খাওয়া সেরে। এখনো খাইতে পারবো, একটা শর্ত দিছে। কি শর্ত? যদি কোনো বন্ধু আমার জোর করে ধরে যে খাইতে হবে, জোর করে ধরে, তখন হয়তো দুই চারটান দিতে পারে। আচ্ছা এই এই এইটা করে দিছে ভাবি না, তাইলে আর কি করার, বাজার যা। চাইলে তুই জোর করতে পারতি। হ্যাঁ আমার কুত্তা কামড়েছে তো, নিজের পকেটে টাকা দা, তোমার জোর করে আমি বিড়ি খাওয়াই। তুই যে কিপটা আমি আগে থেকে জানি। আল্লাহর রূপাড়া, তুই তো মাইয়া মানে পুরুষ পোলা না, পুরুষের অর্ধেক অংশ হয়েছে কি হিজড়া তুই। কই যে গেল মানুষটা রে, খুঁজেও পাচ্ছি না, তার ছায়াটাও দেখতে পাচ্ছি না। ভাবি কই যান? আরে শামিম ভাই ভালো আছেন? আছি আল্লাহর কাছে। ভাবি কই যান? যাইতেছি ভাই আপনার বাইরে একটু চেক দিতে। চেক দিতে মানে? কারণ ও ভাই প্রচুর পরিমাণে বিড়ি খাইতো, প্রথমে সারাদিনে দুই প্যাকেট খাইতো, তারপরে সারাদিনে এক প্যাকেট, তারপরে আমার থেকে কথা নিয়েছে তিন বেলা তিনটা খাইবো, সেটাও যখন নিষেধ করছি এখন বলছে বন্ধু বান্ধবের লাগে আপনারাই নাকি জোর জবরদস্তি করবেন একটা বিড়ি খাওয়ার জন্য, তখন বলছি যদি খুব বেশি জোর করে তাইলে যেন দুই এক টান খায়। এখন কি আসলে দুই এক টান খায় না দুই একটা বিড়ি খায়, সেইটা চেক দেওয়ার জন্য আমি আপনার বাইরে খুঁজতেছি। না না ঠিকই আছে, একটু আগে আমার লগে দেওয়া হয়েছিল, আমিও বহাইছিলাম, মানে আপনি কথা অক্ষর করে পালন করার চেষ্টা করতেছে সে। ও আচ্ছা, তবে ভাবি আমার কাছে মনে হয় না বিড়ি খোরা কখনো বিড়ি ছাড়তে পারে। দেখেন আপনার আবদলে নিশ্চয়ই কোন হান্দা বিড়ি টানতেছে বাজার যায়, দেখেন কি কোন ভাই। হ্যাঁ কনফার্ম, মানে আমারে কথা দিয়ে গিয়ে সে বিড়ি খাইবো, আমার মনে হয় সন্দেহটা লাগছে, এই জন্য তো রান্না বাড়া না কইরা এখন আপনার বাইরে খুঁজতে পারেছি, যে আমি চুপি চুপি দেখবো যে আপনার ভাই আসলেই খায় না আমারে যে কথা দিছে কথা রাখে। আচ্ছা ভাই বেশি কথা না বাড়াই, আমি আপনার বাইরে গিয়ে খুঁজে নিয়ে আসি। চিন্তা করে দেখছো বউ জামারে ফলো করে, সন্দেহ করে বিড়ি খাকে না। আরে বাবা বিড়ি খাইলে কি সমস্যা আছিল? হাত দূর হয়ে গেল ব্যাপার হারাবো যোগ্য আমার। আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। কি কইলে তুমি? আমার ছেড়ে আবার কার সাথে তুমি মিলন হবে কতদিনে বলতেছো? কোন মায়ের বান্দে পড়ছো? আরে না এটা গান গাইতেছি, মিলন হবে কতদিনে ছবির গান। ও তাইলে ঠিক আছে, ছবির গান গাইতেছো। এখানে বসে বসে কি করতেছো? এখানে বসে একটু রেস্ট খাইতেছি। বিড়ি টিড়ি খাও নাই তো? মাথা খারাপ, তুমি মানা করছো না আরো বিড়ি খামো? এটা কে মূর্তির মতো দাঁড়ায় রইছে?
এটা বডিগার্ড বডিগার্ড তুমি আবার বডিগার্ড কেন রাখছো জীবনের একটা নিরাপত্তা দরকার আছে তাছাড়া তুমি বলে দিছো কেউ যদি জোর করে বিড়ি খাওয়াইতে চায় তাহলে একটু খাইও তাই বডিগার্ড রাখছি যদি সে জোর করে তাহলে খাবো কি বডিগার্ড রাখছো তোমাকে জোর করার জন্য আর তুমি জোর খেলে মানে জোর করলে বিড়ি খাইবা এটা কোনো কথা আমি বলছি তোমার বন্ধু বান্ধব জোর করলে একটু একটু খাবা তুমি পুরো বডিগার্ড রেখে দিছো তোমার জোর করে খাওয়ানোর জন্য তাহলে লাভ না হলো কি বন্ধুরা তো জোর করে না শর্মা ডরায় আমারে বিড়ি খা জোর করো আরুন বিড়ি খা কইতেছি আমার বউ না করছে ওই বিড়ি খাবি না খুন করে এখানে রেখে দিব না খাবো খাবো দেখছো যে জোর করছে আমি তো খাইতে হবে তাছাড়া তুমি অনুমতি দিছো কেউ জোর করলে খাইবা এখন যদি না খায় হালাল ফল আমার মাইরে দিতে পারে হ্যাঁ